বিশালগড় 1 নং গৌতম নগর এলাকার এক বাড়িতে দুঃসাহসী চুরি। বিশালগড় থানাধীন 1 নং গৌতম নগর এলাকার রতন দেবনাথ ও ওনার স্ত্রী গীতা দেবনাথের বাড়িতে না থাকার সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল দরজা কেটে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশ করে 50 থেকে 60 হাজার টাকা সহ মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। একের পর এক বিশালগড় থানায় চুরি হওয়ার ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ। আমার বাড়িতে কালকে দরজা কাছে ব্যাংকে বইটি আসলো, টাকা পয়সা আসলো, একটা লোন দিয়েছিল, টাকা ছিল। তখন আমরা কাপড়ের ব্যবসা করি, এখানে মাল কিনে টাকা ছিল, স্বর্ণের জিনিস আসিল, মেয়ের গ্রামের বাড়ির জিনিসপত্র আসিল, কিছু আমার ঘরে বাংলা গেছিল। তাছাড়াও আমার ঘরে 3টা আংটি আসিল, মানে 150 ভরি স্বর্ণ আসিল, এই স্বর্ণের জিনিস টাকা পয়সা, তারপর কাগজপত্র যা আসিল সব ছিঁড়া টিরা সব কিছু ব্যাংকে ছিঁড়ে নিয়েছে গেছিল। ক্যাশ কত আসলো? ক্যাশ অনুমান 50,000-60,000 টাকা করবো সব মিলাই। আপনি কি কালকে বাড়িতে আসলেন না? না, আমি কালকে বাড়িতে আসলাম না, আমি একটা কীর্তন অনুষ্ঠানে আসলাম। আপনার বাড়িতে কি প্রথম হয়েছে না আগু আর বসলো? না, এই প্রথম। এই প্রথম। এই জায়গার নাম কি? 1 নং গৌতম নগর। আপনার নাম, বাড়ির মালিকের নাম? রতন দেবনাথ। রতন দেবনাথ। পুলিশে জানানো হয়েছে ব্যাপার? অকনে থানাতে ফোন করছে। আইসিবি পুলিশ? না, আইসিবি না। আপনার কি মনে হয় দিনের চুরি মানে ওরে বাড়ছে, এই ব্যাপারে আপনার কি বলবেন? আগে তো অনেক চুরিতে, কিন্তু আমার বাড়িতে আর কোনোদিন হয়েছে না চুরি। তো এমনি প্রায় সময় প্রায় বাড়ির কাছাকাছি চুরি হয়।